1979 সালের বড় আকারের চাঁদের নাম দেয়া হয় সুপারমুন। এবছরের সুপারমুনের নাম দেয়া হয়েছে পিঙ্ক সুপারমুন। নাসার বিজ্ঞানীদের একাংশ বলছেন এবছর মার্চ থেকে জুনের মধ্যে চারটি সুপারমুন দেখা যাবে। এবছরের প্রথম সুপারমুন দেখা গেছে ভারত, অস্ট্রেলিয়া, তুরস্ক, লাতিন আমেরিকার দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশে। এখন আপনাদের অনেকের কাছে প্রশ্ন হতে পারে, সুপারমুন আসলে কি? সুপারমুন আসলে স্বাভাবিকের তুলনায় একটু বড় আকারের চাঁদ। নাসার এক বিবৃতিতে জানায়, কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে এক সময় পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে চাঁদ। ওই সময়ে পৃথিবীর দ্রাঘিমা অংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকে ঠিক একে অপরের বিপরীতে। তখন খালি চোখে চাঁদকে অনেক বড় মনে হয়। 2021 সালের প্রথম সুপারমুন দেখা গেছে গত সোমবার 26 এপ্রিল আর্জেন্টিনা, ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায়। এবছর টানা 3 দিন ধরে রাতের আকাশে বেশ বড় আকারের চাঁদ দেখতে পাওয়া যাবে। সুপারমুন দেখা গেছে দিল্লির আকাশেও। ভারতের বিভিন্ন স্মৃতিস্তম্ভ থেকে স্পষ্ট দেখা যায় সুপারমুন। করোনা পরিস্থিতির মাঝে নতুন আশার বার্তা জানান দেবে, এমনটাই প্রত্যাশা সেখানকার স্থানীয় বাসিন্দাদের। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকত থেকেও এ চাঁদ দেখা উপভোগ করেন সেখানে বেড়াতে আসা পর্যটকরা। এছাড়াও তুরস্কের আকাশে জলজল করছিল সুপারমুন। জার্মানির ট্রান্সজেন্ট ও ফ্রান্সফোর্ডেও সুপারমুনকে দেখা গেছে। তবে বর্তমান করোনার কারণে তেমন একটা মানুষ জড়ো হতে দেখা যায়নি।